শুটিং গেম তো আমরা অনেক খেলেছি, শুয়ে বসে দাঁড়িয়ে বহু রকম ভাবে আমরা এনিমিকে শুট করেছি, ঠিক আছে, ওটা নর্মাল ছিল। বাট আজ একটা এমন একটা গেম খেলবো যেটা শুয়ে বসে না, জাম্প করে করে এনিমিকে শুট করতে হবে। তো চলো, বেশি দেরি করে লাভ নেই, সোজা যাওয়া যাক আমাদের গেমে। তো গেম আমাদের শুরু হচ্ছে, প্রথমেই একটা কলার সিম্বল দিল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, গেম আমাদের শুরু হয়ে গেছে। এর গেমের নাম আমি পরে বলে দিচ্ছি একটু পরে। চলো আমরা বেরিয়ে পড়েছি আমাদের হিরো এন্ট্রি। ও ভাই, কাঁচ ভেঙে একদম পুরো হিরোর মতো এন্ট্রি। তো ঠিক আছে, আমাদেরকে এখানে দেখাচ্ছে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। আরে ভাই, তাড়াতাড়ি যা। চলো, এখানে আমাদেরকে ট্রেনিং করা আছে কি করতে হবে না করতে। দু সাইডে যেখানে এনিমি থাকবে, এনিমির উপর টাচ করলেই এনিমির উপর গল্প শেষ। বাট হ্যাঁ, এনিমি আমাদেরকে হিট করতে পারে একটা টাইমের মধ্যে, যদি আমি তাদেরকে না মারি সে আমায় হিট করে দেবে, দিলে আমাদের হেলথ চলে যাবে। চলো, এটা ট্রেনিং পিরিয়ড, আমরা মোটামুটি শিখে গেছি আরামসে। চলো, একদম স্লো মোশনটা কিন্তু সেই লেভেল, এটাই এই গেমটা, যাই হোক স্লো মোশনটা সেই আছে। চলো ঠিক আছে, আস্তে আস্তে এনিমি কোথায় গেল, চলো পাস করা ভেঙে, ঠিক আছে রোল। আচ্ছা ঠিক আছে, বহু কিছু আছে আমি জানি, বুঝতে পারছি। চলো, এখান থেকে জাম্প মেরে মারতে, কিন্তু হাতে কি আছে জানি না, বাট গ্রিপ তো ভালোই আছে। চলো, এইখানে এক পিস এনিমি আছে, এটাকে প্রথম মারতে হবে আমায়। চলো, এক জাম্প মারবো, ও উপর থেকে নিচে ল্যান্ড করতে করতে বিশাল ব্যাপার। এইখানে আরও একটা আছে, এটাকে আমাদেরকে মারতে হবে। চলো আগে একটু সাইডে যাই, উপরে উঠবো, তারপর একদম উপরে। এখানে দুটো আছে, একটা বলা ভুল, দুটো আছে, ও দু সাইডে দুটো হাত, মানে ব্যাপারই আলাদা, দু হাতে দুটো বন্দুক, দু দিক দিয়ে দুটো মারতে হবো। চলো, এই হচ্ছে আমাদের মেন গেম শুরু হচ্ছে। তিনখানা আমাদের কাছে হাট আছে, এখানে তিনটে এনিমি রয়েছে, কেউ যদি একটা ঘুরে ঠেকে যায় আমার একটা হাত চলে যাবে, তিনখানা হাট চলে গেলো আমাদের লেভেল শেষ। চলো ঠিক আছে, এখানটায় আমরা একটাকে মেরে দিয়েছি, উপরে জাম্প করবো আর সঙ্গে মারা দেবো একদম। চলো, এবার আমার বাস করছে, এইখানে আমার দুপুর আছে, ইজি। দেখো এনিমিগুলোর উপর একটা গোল রিং হচ্ছে, ওটা তো টাইমিং, ওই টাইমের মধ্যে আমাদেরকে মারবে, যদি আমরা না মারতে মেরে দেবে। চলো ঠিক আছে, কোনো সুযোগই দেবো না। চলো, আর বাস কটা ভাঙো, সোজা রোল করে যাবো 2006, ঠিক আছে, তুমি ইজি ব্যাপার। আরে ভাই, একটুখানি এমনি প্রথম প্রথম একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে মেজারমেন্ট একটু কম বেশি হচ্ছে, জামটা ঠিক হচ্ছে না, বাট ঠিক আছে। ও ছয়, আরে সাস। চলো, এই দেখতে দেখতে আমাদের দুটো লেভেল কমপ্লিট, তিনটে স্টার হয়ে যাক। চলো, আড়াইখানা স্টার হলো, আড়াইখানা একটু কম স্টার হয়ে যাক, ঠিক আছে। নেক্সট টাইম আমরা চেষ্টা করবো যে ফুল স্টার আনার, ভাই সেন তুই জ্যাদা নিয়ে গিয়ে। চলো ঠিক আছে, থার্ড লেভেল আমরা চলে এসেছি, আরামসে ইজি, একদম ইজি, এক শটে গল্প শেষ, বুঝেছ, এক শটে শটে গল্প শেষ। স্লো মোশনটা কিন্তু এই গেমটা, স্লো মোশনটা সেই লেভেলের, তুমি চাইলে প্লে স্টোরে গিয়ে দেখতে পারো, খেলতে পারবে, কোনো ব্যাপার নেই, প্লে স্টোরে আছে, সেই লেভেলের গেম, বেশি লেভেল নয়, খুবই কম লেভেল আছে, ইজি গেম, খেলে মজা লাগবে একদম। চলো, রোল করে আমরা ওপারে যাবো, টুকটুক করে ওপরে যাবো একদম, আর একটু আর একটা। চলো, তিনটা আমাদের ফাইনাল ছিল এনিমি শেষ। এখানে ও ভাই, চারখানা এনিমি আছে, নিচে আবার দুখানা আছে, 1 2 3 4 ফাইট। এবার বক্সটা ফাটিয়ে নিচেরটাকে মেরে দেবো একদম। চলো, এখানে বক্সটা ফাটাতে, পুরো বক্সটা ফাটাতে, না নাও দেবো না, শট, গল্প শেষ। এটা দেখি, দুটো তো হবে কনফার্ম জানি। চলো, এটা আড়াইখানা হয়েছে, কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম বেশি হবে আরও। চলো, পরের লেভেলে আমরা চলে এসেছি, কাঁচ ভেঙে একদম এন্ট্রি করে ফেলেছি আমরা একদম, এক শটে গল্প শেষ। চলো, এইখানটাই একটুখানি জাম্পটা মেরতে হবে, তো জাম্পটা মেরে ভেজেলাম, উঠবে কিন্তু ধরে না, দরকার নেই, সাইড দিয়ে আনবো। চল, গল্প শেষ, কাঁচের উপর দিয়ে যাওয়া যাবে, চলো নিচ দিয়ে যাবো আরামসে আরামসে। এখানে একটুখানি উঁচু নিচু করে যেতে হবে, কিচ্ছু করার নাই, কাঁচ ফাটিয়ে মেরে দিচ্ছি, তো বুঝতে পারছো না, ব্যাপারে আলাদা। চলো, এইখানে যে কটা ছিল ক্লিন করে দিয়েছি, সামনে আসছে আস্তে আস্তে। ও ভাই সাহ, আরে ভাই উপরে একটা বসে আছে, আমি বুঝতেই পারিনি, সরি সরি সরি, একটা হেলথ খেয়ে নিল গো। চলো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, একটা আছে এখনও আমাদের কাছে, দোকানে হেলথ আছে, আমরা দোকানে হেলথ আছে, ওর কমপ্লিট করে দেবো এই লেভেলটা আরামসে আরামসে। হলো না, আর একটা জাম্প মারতে হবে, ইয়েস ভাই, টাইম মতো মেরেছিলাম, নাহলে ও আমায় খেয়ে ফেলতো আইটুলে। চলো ঠিক আছে, উপর দিয়েই জাম্প করে পালিয়ে যাই, হাও তাহলে এই ভাই ভাই, এখানে আমার এক পিস রয়েছে, টাইমিংটা বেশ ভালো ছিল। চলো নিচে আবার যেতে হবে, মার মার মার, আরেকটু গিয়েই মারতে হবে মালটাকে। ও ভাই ভাই ভাই, চলো এই লেভেলটা আমাদের দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেছে, আরামসে কমপ্লিট হয়েছে, বেশি হার্ড নয় লেভেলগুলো কমপ্লিট করা, খুব ইজি। হ্যাঁ, ট্রাই করতে হবে যাতে তোমার একটা হেলথও না যায়, যাতে ফুল স্টার আনতে পারো, ঠিক আছে। এত দূর অবধি আমরা খেলে চলে এসেছি, কোনো ব্যাপার নয়।
চলো নেক্সট লেভেল। এখানে আবার কি আছে? আচ্ছা আচ্ছা পুলিশ, চলো ঠিক আছে কোনো গল্প নেই, আগে এনিমিকে তো কিল করে তারপর দেখছি। চলো দরজা খুলে এক পিস আছে ওখানে, এইবার দেখো আস্তে আস্তে এনিমি সংখ্যাগুলো বাড়ছে। চলো বারবার ঠোকো, আর আমি হাট কমাচ্ছি না, দুখানা হাট আছে আমার মাত্র, আর দুখানা হাটেই আমরা খেলে কমপ্লিট করে দেবো আশা করছি। আরামসে আরামসে আরামসে, আচ্ছা ফুল স্টার, চলো 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 জলদি চলো জলদি চলো, এখানে বাস্কটা ভাঙতে হবে, কিছু করার নাই। এইবার এইখান থেকে গেটে রোল করেই, মানে সময়ের খুব অভাব, রোল করেই আমাদেরকে মারতে হবে। আরে উপরে উঠলি কেন রে ভাই, নিচে যা। চলো এক দুই, একটু জোরে নাহলে বাঁ দিকে একটা ঠুকতো একটু। ও ভাই কি শট মারি, উঠতে উঠতে শট ভাই, এক শটে তিনটে, মানে ভাবা যায়। চলো যাবো এবার এক শট, এবার এনিমি সংখ্যাটা একটু বেড়েছে, ঠিক আছে কোনো ব্যাপার নাই, এখানে একটু এত বেশি বক্স হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, দুখানা বন্দুক আছে হাতে, কোনো চাপ আছে কি? চলো লেভেল আমাদের কমপ্লিট এটাও। তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে যে এই লেভেলটা কে কে খেলেছো, সেখানে তিনটে স্টার হয়েছিল আমার, তার মধ্যে একটু কমে গেল তাই তিনটে হলো না। চলো স্টার হয়ে গেছে আবার, হ্যাঁ একদম। ও এটা আবার নতুন সিস্টেম দিয়েছে দেখছি, সামনে ইয়ে রয়েছে মানে তেলের ক্যান টাইপের রয়েছে, চরম জিনিস তো, বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, চরম ফাইট চরম ফাইট, মানে তেলের ক্যানটা একটু হেল্প করছে বিশাল। এখানটায় কি করা যাবে, বাস্কটা ফাটিয়ে এখানে জাম্প মেরে ডাকটাকে মারবো একদম, যে এখানটায় এই নিচ থেকে যাওয়া হলো অনেকটা ঝামেলা হয়ে যাবে, তেলের ট্যাঙ্কিটা ফাটিয়ে কিছু হবে না, উপর দিয়ে ওঠা যাবে, কি করবো তেলের ট্যাঙ্কিটাই ফাটিয়ে দিই। ও ভাই 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 ভাই, উঠে গেছি, মারো শট, গল্প শেষ। এর উপর দিয়ে, উপর দিয়েই যাই, নিচ দিয়ে জায়গা ছিল বাট যাবো না, উপর দিয়ে একদম। ও শট কি মাইট, চলো সুন্দরভাবে আমার পেয়ে গেছি, এখানে আছে দু পিস, তেলের ট্যাঙ্কিটাকে ফাটিয়ে দিলাম, গল্প শেষ। ভাই 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 ভাই, আর একটু বলে রইলে দু তিনখানা ছিল এখানটায়, এখানে তেলের ট্যাঙ্কিটা ফাটাতে যাবে আমাদেরকে, না ফাটা দেবো না, চলো ঠিক আছে। এইখানটা কী করো, তেলের ট্যাঙ্কিটা ফাটাবো, দেখা যাক, না না তেলের ট্যাঙ্কিটা ফাটিয়ে লাভ নেই, আমার গায়ে কিন্তু পড়বে পরে, রানিংয়ে উপর দিয়ে মেরে দেবো একদম সুন্দরভাবে আমাদের লেভেল কমপ্লিট। এই গেমটা তুমি চাইলে প্লে স্টোরে গিয়ে খেলতে পারো, গেমটার নাম হচ্ছে মাই ফ্রেন্ড পেড্রো, দারুণ একটা গেম, গেম প্লেটা যদি ভালো লাগে অবশ্যই এটা করে লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো এখানে, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।